সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সৃষ্টি সেন্টার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমি আরেকটা নতুন সাবজেক্ট মানে নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদের ক্লাস নিব ইসলাম ধর্ম ক্লাস। আমি আজকে তোমাদের ইসলাম ধর্মে বড় প্রশ্ন করাবো। দেখো এখানে খ গ ঘ ঙ চারটি প্রশ্ন আছে। আজকে আমি এই চারটি বড় প্রশ্ন তোমাদের করাবো। আশা করি তোমরা তোমরা খাতা হাতে নিয়ে আমার সঙ্গে আছো ক্লাসে। আসো আমরা পড়া শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা আছে, নবী রাসূল কোন আমাদেরকে কি শিখিয়েছে? অর্থাৎ নবী রাসূল কোন আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে আমাদের জীবন সম্পর্কে কি শিখিয়েছেন সেটাই প্রশ্ন হচ্ছে। নবী রাসূল কোন আমাদেরকে কি শিখিয়েছে? উত্তরটা হবে, আমরা কিভাবে চললে মহান আল্লাহ খুশি হন নবী রাসূলগণ আমাদের শিখিয়েছেন। অর্থাৎ আমরা কিভাবে চলব, ভালো পথে কিভাবে চলব, সৎভাবে কিভাবে চলব, এটা কিন্তু আমরা নবী রাসূলের কাছ থেকেই শিখেছি। সেটাই বলেছে, নবী রাসূলগণ আমাদেরকে কি শিখিয়েছেন, আমরা কিভাবে চললে মহান আল্লাহ খুশি হন। আবার বলছি, আমরা কিভাবে চললে মহান আল্লাহ খুশি হন নবী রাসূলগণ আমাদের শিখিয়েছেন। তাহলে নবী রাসূলগণ আমাদের কি শিখিয়েছে, আমরা কিভাবে চললে মহান আল্লাহ খুশি হন নবী রাসূলগণ আমাদের শিখিয়েছেন। তাহলে আল্লাহ খুশি হোক, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমরা কিভাবে চলব সেটা আমরা কার কাছ থেকে শিখেছি? আমরা নবী রাসূলের কাছ থেকে এই বিষয়গুলো শিখেছি। দেখো গ নম্বর প্রশ্নটা, আসমানি কিতাব কাকে বলে? আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর বাণীকে বলা হয় ওহি। আল্লাহর বাণীকে কি বলা হয়, এটা কিন্তু ছোট প্রশ্ন থাকতে পারে। আল্লাহর বাণীকে কি বলা হয়? আল্লাহর বাণীকে বলা হয় ওহি। এই ওহি কিতাব রূপে নাজিল হলে তাকে আসমানি কিতাব বলা হয়। তাহলে আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর বাণীকে বলা হয় ওহি। আল্লাহর বাণীকে কি বলা হয়? আল্লাহর বাণীকে বলা হয় ওহি। এই ওহি কিতাব রূপে নাজিল হলে তাকে আসমানি কিতাব বলা হয়। তাহলে এই কিতাব এই ওহিগুলো যখন কিতাব রূপে নাজিল হয় তাহলে এইগুলোকে বলা হয় আসমানি কিতাব। প্রশ্ন তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে, আমি আবার বলছি। দেখো আল্লাহর বাণীকে বলা হয় ওহি, এই ওহি কিতাব রূপে নাজিল হলে তাকে আসমানি কিতাব বলা হয়। অর্থাৎ যে ওহিগুলো বিভিন্ন নবী রাসূলের উপরে নাজিল হয়েছে সেই ওহিগুলো সেই ওহিগুলো কিতাব রূপে যখন নাজিল হয়েছে সেই কিতাব সেই নাজিল হলে তাকে কি বলে? আসমানি কিতাব। তাহলে আল্লাহর বাণীকে বলা হয় ওহি, এই ওহি কিতাব রূপে নাজিল হলে তাকে আসমানি কিতাব বলা হয়। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো আসমানি কিতাব কাকে বলে। আবার বলছি প্রশ্নটা কিন্তু আমি তোমাদের বারবার বলছি, কারণ এই প্রশ্নটা একটু কঠিন, এই জন্য আমি বারবার তোমাদের এই প্রশ্নটা বলছি। আশা করি তোমরা বারবার শুনছো এবং খাতায় ইতিমধ্যে নোট করে নিয়েছো। আবার বলছি, দেখো আসমানি কিতাব কাকে বলে? আল্লাহর বাণীকে বলা হয় ওহি, এই ওহি কিতাব রূপে নাজিল হলে তাকে আসমানি কিতাব বলা হয়। দেখো ঘ নম্বর প্রশ্নটা আছে, মেহমান আসলে আমরা কি করব? আমরা তো মেহমান চিনি তাই না? আমাদের বাড়িতে যে অতিথি আসে, যে আত্মীয় স্বজন আসে, এদের কিন্তু বলা হয় মেহমান। মেহমান আসলে আমরা কি করব? তোমরা তো এটা জানো মেহমান আসলে কি করো। তারপরেও আবার বলছি, দেখো মেহমান আসলে আমরা সালাম দেব। আমাদের বাসায় কিন্তু যে কোনো মানুষ আসলে, পরিচিত হোক অপরিচিত হোক, যে কোনো মানুষ আসলে কিন্তু আমাদের উচিত প্রথমে দরজা খুলে তাকে সালাম দেওয়া। তাহলে বলেছি কি, মেহমান আসলে আমরা সালাম দেব, বসতে দেব, সম্মান করব এবং ভালো ব্যবহার করব। তাহলে মেহমান আসলে কি করব? মেহমান আসলে আমরা সালাম দেব, বসতে দেব, সম্মান করব এবং ভালো ব্যবহার করব। এখন তোমার বাসায় কোনো মেহমান আসলে তুমি প্রথমেই তাকে সালাম দিবে, তারপরে কি বলবে? আসেন, আপনি বসেন, তারপরে কি সম্মান করতে হবে, তোমরা একটু খেতে দিলে,
বলেছে ভালো ব্যবহার করলে, তারপরে কি বলেছে ভালো ব্যবহার করব। তাহলে মেহমান আসলে আমরা কি করব, মেহমান আসলে আমরা সালাম দেব, বসতে দেব, সম্মান করব এবং ভালো ব্যবহার করব। যদি আমরা মেহমানের সাথে ভালো ব্যবহার করি, মেহমান যখন বাসা থেকে চলে যাবে তখন কিন্তু সে বাইরে যেয়ে বলবে যে আমি এই বাসায় এসেছিলাম বা আমি এই আত্মীয়র বাসায় গিয়েছিলাম, তখন ওই বাচ্চাটা ওই বাসার বাচ্চাটা আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে, আমাকে সালাম দিয়েছে। তাহলে তোমাদের উচিত কি, তোমাদের বাসায় যে মেহমান আসে, যে আত্মীয় স্বজন আসে, অবশ্যই তোমরা প্রথমে তাদের সালাম দিবা, তারপরে কি কুশল বিনিময় করবা, আপনি কেমন আছেন, তারপরে আপনাদের বাসার সবাই কেমন আছে, এই কথাগুলো কি কুশল বিনিময়, এগুলো করলে কি ভালো ব্যবহার প্রকাশ পায়। তাহলে অবশ্যই আমাদের বাসায় মেহমান আসলে আমরা কি করব, সালাম দেব, তাদের সাথে ভালো ব্যবহার করব। দেখো উমর নামের প্রশ্নটা আছে, সহপাঠীদের সাথে কি রকম ব্যবহার করবে। সহপাঠী কে, আমি এর আগে ক্লাসে ছোট প্রশ্ন তোমাদের পড়িয়েছিলাম, সহপাঠী হচ্ছে পড়ার সাথী, অর্থাৎ একই ক্লাসে যারা একসঙ্গে পড়াশোনা করে, তোমার যে তোমার সাথে তোমার যে বন্ধুরা করে একসঙ্গে একই ক্লাসে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়, সহপাঠী বলা হয়। এখন বলেছে সহপাঠীর সাথে কি রকম ব্যবহার করবে, উত্তরটা হচ্ছে সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব। তাহলে কি সবার সাথে ভালো ব্যবহার করতে হবে না, কখনোই কিন্তু সবার সাথে ঝগড়া করা যাবে না, ঠিক আছে। বলেছে সবারই সাথে ভালো ব্যবহার করব, অসুখ হলে সেবা করব, পড়া জানতে চাইলে বলে দেব, গরিব হলে সাহায্য করব। এখন দেখো প্রথমে কিন্তু বলেছে সবার সাথে ভালো ব্যবহার করব, তারপরে কি অসুখ হলে, কখনো বা তুমি সেই ক্লাসে এসেছে আসার পরে কি তার খারাপ লাগছে, তার মাথা ব্যথা করছে, অসুস্থ মনে হচ্ছে, তখন কি তুমি বলবা কি তোমার কি খারাপ লাগছে, তুমি কি একটু পানি খাবে, তুমি কি ফ্যানের নিচে বসবে, একটু বাতাসে বসবা, এটা কিন্তু তোমার কর্তব্য। তোমার পাশের যে বন্ধুটা অসুস্থ মনে হচ্ছে তোমার কাছে, তোমার কিন্তু এইটুকু সেবা করা তোমার কিন্তু কর্তব্য। তাহলে কি করতে হবে, অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, অসুস্থ হলে সেবা করতে হবে, তারপরে পড়া জানতে চাইলে, হয়তো বা কোনো কারণে তোমার কোনো বন্ধু স্কুলে আসতে পারেনি, ক্লাসে পড়াটা জানে না, তোমার কি কর্তব্য না সেই পড়াটা তোমার বন্ধুকে জানানো, অবশ্যই কিন্তু এটা তোমার কর্তব্য। তাহলে কি করতে হবে, পড়া জানতে চাইলে বলে দেব। তাহলে তোমার সেই বন্ধু যদি পড়া জানতে চায় বা সে আগের দিন স্কুলে আসেনি, কি পড়া হয়েছে, তুমি কিন্তু নিজে থেকেই বলতে পারো যে কালকে এই পড়াটা ক্লাসে হয়েছে, তাহলে তুমি এই পড়াটা লিখে নাও কিংবা বইয়ে তাকিয়ে নাও, এটা কিন্তু তোমার কর্তব্য। আর তারপরে বলেছে গরিব হলে সাহায্য করবো, হয়তো তোমার কোনো বন্ধু আর অবস্থা খুব একটা ভালো না, ওর ভালো একটা খাতা নাই, খাতা কিনতে পারছে না, ওর আবগম হয়তো বা কিনে দিতে পারছে না, কিংবা তোমার কাছে অনেক কলম আছে, অনেকগুলো তিনটা চারটা কলম আছে, তুমি তোমার বন্ধুকে একটা কলম দিলে, বলে যে তুমি এটা দিয়ে লেখো, তুমি এমন ভাবে বলো না যাতে ওর মনে কষ্ট পায়, তুমি বলতে পারো যে আমার কাছে অনেক কলম আছে, তোকে এই কলমটা আমি দিলাম, তুই এই কলমটা দিলে, এটা কিন্তু তুমি বলতেই পারো, এটা কি তাহলে কিন্তু ও মনে কষ্ট পেল না যে আমার অবস্থা খারাপ কিংবা আমি গরিব দেখে আমাকে ও কলমটা দিচ্ছে, তুমি হাসি মুখে দিতে পারলা, তাহলে মনে করবে কি বন্ধুটা মনে করবে যে আমার বন্ধু আমাকে এটা উপহার দিল। তাহলে সেটাই বলেছে সহপাঠীর সাথে কি রকম ব্যবহার করবে, সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব, অসুখ হলে সেবা করব, পড়া জানতে চাইলে বলে দিব, গরিব হলে সাহায্য করব। তাহলে আশা করি যে তোমাদের আমি চারটা প্রশ্ন পড়িয়েছি, তোমরা প্রশ্নগুলো লিখে নিয়েছো, আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো তোমরা পড়াগুলো আরেকবার দেখে নাও। ক নম্বর প্রশ্নটা আছে, নবী রাসূল গণ আমাদেরকে কি শিখিয়েছেন, আমরা কিভাবে চললে মহান আল্লাহ খুশি হন, নবী রাসূল গণ আমাদের শিখিয়েছেন। তাহলে আমরা কিভাবে চললে আল্লাহ খুশি হন, নবী রাসূল গণ কিন্তু সেগুলোই আমাদের শিখিয়েছেন। আসমানি কিতাব কাকে বলে, আল্লাহর বাণীকে বলা হয় ওহি, এই ওহি কিতাব রূপে নাজিল হলে তাকে আসমানি কিতাব বলা হয়। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, মেহমান আসলে আমরা কি করব, মেহমান আসলে আমরা সালাম দেব, বসতে দেব, সম্মান করব এবং ভালো ব্যবহার করব। উমর নম্বর প্রশ্ন, সহপাঠীদের সাথে কি রকম ব্যবহার করব, সহপাঠীদের সাথে
পড়া জানতে চাইলে বলে দিব, গরিব হলে সাহায্য করব। তাহলে কি বন্ধুরা, এই প্রশ্নগুলো কি তোমাদের কাছে কঠিন মনে হলো? আশা করি কঠিন মনে হলো না, কারণ আমি তোমাদের ভেঙে ভেঙে যেভাবে বুঝিয়ে দিয়েছি তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই মনে হচ্ছে আমার যে তোমাদের ভালো লেগেছে। আর যদি পড়াগুলোতে কোনো সমস্যা মনে হয়, তোমরা ভিডিওটা আবার ওপেন করবে, ওপেন করে এই ক্লাসটা আবার দেখবা। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে করতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।